আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই সুন্দর হাতার ডিজাইনটি শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারাও খুব সহজে এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমি এখানে একটি হাতা কাটিং করে নিয়েছি এরপর আমি একটি এক কালারের কাপড় নিয়ে নিয়েছি কাপড়টি চড়া নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির লম্বা নিয়েছি হাতার মুহুরি মাপ অনুযায়ী তো এখন আমরা হাতার কাপড়ের উল্টো পাশে এভাবে কাপড়টিকে রেখে সাইড থেকে আমরা একটি সেলাই করে নিব তো আমরা সেলাইটি করে নিয়েছি এখন আমরা এক কালারের কাপড়টিকে এভাবে উলটিয়ে এই যে এভাবে করে আমরা উলটিয়ে নিয়ে এভাবে উলটিয়ে নিয়ে এক কালারের কাপড়টিকে হাতার সোজা পাশে নিয়ে আসছি সাইড থেকে আমরা একটি চাপ সেলাই দিয়ে নিব এরপর এ সাইড থেকে আমরা চিকন করে এভাবে একটি ভাঁজ দিয়ে তারপরে আরেকটি সেলাই করে নেব। তো আমরা সেলাইটি করে নিয়েছি তা এখন আমরা এভাবে করে হাতার কাপড়টিকে মাঝখান দিয়ে ভাঁজ করে আমরা মিডল পয়েন্টে একটি মার্ক করে নেব তা আমরা মিডল পয়েন্টে একটি মার্ক করে নিয়েছি ডিজাইনটি করার জন্য আমাদের আরও একটি কাপড় লাগবে তো এরকম আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে দুই ভাঁজ করে নিয়েছি কাপড়টি চওড়া হয়েছে দুই ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়েছি সাড়ে ছয় ইঞ্চি পরিমাণ তো প্রথমে আমরা কাপড়টি মিডল পয়েন্টে এভাবে একটি মার্ক করে নিব মার্ক করে নিয়ে আমরা একটু এভাবে করে কর্নার করে একটি ডিজাইন করে নেব এই যেভাবে করে একটু কোনা করে আমরা একটু মার্ক করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য এরপর আমরা সাইড থেকে এরকম করে আমরা সেলাই করে নিব আমরা যেখানে মার্ক করে রাখছি সেই পরিমাণে আমরা বাইরের দিকে রেখে সেলাই করে নেব তা আমরা এখন কাপড়টিকে সেলাই করে নিব কাপড়টিকে আমরা এখন উল্টিয়ে নিচ্ছি তো আমরা কাপড়টিকে উলটিয়ে নিয়েছি এখন কোনাগুলো একটু সাবধানে বের করে নিতে হবে তো ভালো ফিনিশিং পাওয়ার জন্য এখানে আয়রন করে নিতে পারেন আমি আয়রন করে নিয়েছি এই কাপড়টিকেও মাঝখান দিয়ে ভাঁজ করে আমরা মিডল পয়েন্টে একটি মার্ক করে নেব তো দুটি মিডল পয়েন্ট এভাবে সোজাভাবে রেখে তার উপরে আমরা এভাবে করে চাপ সেলাই দিয়ে নিব। তো দেখুন আমরা সেলাইটি করে নিচ্ছি এখানে সাইড পর্যন্ত আসলে কিছুটা কাপড় ভাঁজ করে তার উপর আমাদেরকে সেলাইটি করে নিতে হবে তো দেখুন আমরা সেলাইটি করে নিয়েছি তো আমরা এখানে একটি সবুদাম ব্যবহার করব এই যে দেখুন সবুদামটি লাগানোর কারণে ডিজাইনটি দেখতে আরও বেশি সুন্দর লাগছে তো আমরা সৌবুদামটি লাগিয়ে নিয়েছি তো দেখুন ভাঁজ করার পর ডিজাইনটি এভাবে মিডেলেই থাকবে মহুরির মাপ অনুযায়ী আমরা এখন সাইডটি সেলাই করে নিব তো দেখুন আমাদের হাতের ডিজাইনটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে একদমই সহজ এবং কম সময়ে আপনারা এই সুন্দর হাতের ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ